হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ফুটবল টিপস ব্যাক আনাদার ভিডিও। আজকে তোমাদের জন্য আরেকটা গাইজ ট্রায়াল নিয়ে আমি চলে এসেছি, ঠিক আছে? কলকাতা ফুটবল ট্রায়াল নিয়ে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে কিছু বুঝতে পারবেন না, তারা কিচ্ছু বুঝতে পারবেন না গাইজ। আর প্লিজ এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং তাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে বলো। আর তোমরা যদি কেউ বেস্ট ফুটবল একাডেমি জয়নিং করতে চাও, তাহলে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ভিডিওটা দেখে নাও গাইজ। তাহলে বেশ দেরি না করে আমাদের ভিডিওটা স্টার্ট করছি, লেট স্টার্ট। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি ট্রায়াল কলকাতা, ঠিক আছে? তার আগে গাইজ বলছি, ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু লাইক কমেন্ট তোমাদের ভালোবাসা দেখাও। আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন এসে থাকো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা এবং বেল আইকনটি অন করে দিন। তোমাদের আমি সব ডাউট ক্লিয়ার করে দেবো গাইজ, কী কী আনতে হবে, কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্টস, এবং কোথায় যেতে হবে, কত তারিখে ট্রায়ালটা হবে, রিপোর্টিং টাইম কী, এবং রেজিস্ট্রেশন ফি আছে কিনা, সব ডাউট তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। তাহলে গাইজ ভিডিওটা শেষ অবধি দেখুন, ঠিক আছে? ফুটবল সিলেকশন ট্রায়াল ফর ইউথ লীগ IFF, ঠিক আছে? এখানে তোমাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি কত ডেট অফ বার্থের ছেলেগুলো এখানে ট্রায়াল দিতে পারবে। তোমরা সবাই আমাকে বলেছিলে যে জুনিয়রদের 2011 এবং 2012 একটা ট্রায়াল নিয়ে এসো গাইজ, তার জন্য আমি তোমাদের জন্য এই ট্রায়ালটা নিয়ে এসেছি, ঠিক আছে? ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এজ গ্রুপটা, ঠিক আছে? ডেট অফ বার্থ কত ছেলেগুলো চান্স পাবে এখানে, 1/1/2011, 31/12/2012, যাদের ডেট অফ বার্থ কিন্তু তারা এখানে ট্রায়ালে চান্স পাবে। এর ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি রিপোর্টিং টাইম, কটার সময় তোমাদেরকে মাঠে যেতে হবে। মাঠে তোমাদেরকে যেতে হবে গাইজ 8টা সকাল 8 AM এ। এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি বেনু, তোমরা ট্রায়ালটা দিতে কোথায় যাবে, ঠিক আছে? ট্রায়ালটা তোমরা যাবে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স বাইপাস বিকাশ ভবন সল্টলেক কলকাতা, ঠিক আছে? এখানে তোমাদের গাইজ, ঠিক আছে, 1 টাকাও রেজিস্ট্রেশন ফি নেই, সব কিছু ফ্রি, তোমরা ট্রায়ালটা ফ্রিতে দিতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদেরকে গাইজ ডকুমেন্টস নিয়ে আসতে হবে, ঠিক আছে? 1 কপি বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং আধার কার্ড অরিজিনাল এবং পাসপোর্ট সাইজ গাইজ ফটো নিয়ে তোমাদেরকে আসতে হবে মাঠের মধ্যে, ঠিক আছে? কেউ যদি কিছু ডাউট থাকে, তাহলে গাইজ আমি নিচে ডিসক্রিপশন বক্সে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওইখান থেকে একবার কল করে নাও। আর আমাকে কেউ যদি ইনস্টাগ্রামে এখনও ফলো করে না থাকো, তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ এবং ফলো করে দাও, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ট্রায়ালটা কবে ট্রায়ালটা নেওয়া হবে, ঠিক আছে? ডেটটা বলে দিচ্ছি 14/4/2023 ফ্রাইডে। তাহলে গাইজ আমাদের ভিডিওটা এত দূরে রইলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার এবং তোমাদের ভালোবাসা দেখাও। তাহলে গাইজ বাই বাই, নেক্সট ভিডিওতে অনেক জলদি দেখা হচ্ছে, অনেক ভালো একটা ট্রায়াল নিয়ে। আর কেউ যদি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে গাইজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ ইউটিউবে যাও আর গাইজ অতনু SD ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে গাইজ টাটা, যে যে ট্রায়াল যাচ্ছে অল দ্য বেস্ট, বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেক জলদি।